সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার জব সার্কুলার তথ্য হয় তো আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী থাকেন তাহলে এই ভিডিও লেখা একটা লাল বাটন পাবেন ওইখানে সেভে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল ঘন্টাটি ওপেন করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা এখন আপনার মাঝে যে সার্কুলার নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বোচ্চ আমরা সাধারণ আনসারে যোগ দিন নিরাপত্তা হিসেবে অংশ নিন তো বন্ধুরা যারা জেএসসি পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন তো জেএসসি থেকে আবেদন প্রক্রিয়া শুরু তো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ একটি ধারণা পাবেন তো আপনাদের মাঝে এখানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার একটি গুরুত্বপূর্ণ অংশ বর্তমানে সারাদেশে তিন হাজার সাতশো বত্রিশটি সংস্থা ছয় হাজার গার্ডে প্রায় পঞ্চাশ হাজার সাধারণ আনসার সদস্য অঙ্গীভূত রয়েছে তো এই ছিল আনসার এর একটি অংশ যেখানে প্রার্থীদের নিম্ন লিখিত যোগ্যতা থাকতে হবে তো আপনারা কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সেই যোগ্যতা এখানে বলে দেওয়া আছে যোগ্যতা এবং সকল বিষয় বিস্তারিত দেখে এবং শুনে আপনারা খুব নির্ভুলভাবে আবেদন করবেন এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়স হতে হবে যেখানে নয় বারো দু সালের আঠারো বছর এবং তিরিশ বারো দু হাজার উনিশ তারিখে তিরিশ বছর মানে নয় বারো দু হাজার উনিশ সাল তারিখে বয়স আঠারো বছর এবং তিরিশ বারো দু হাজার উনিশ তারিখে তিরিশ বছর এখানে উল্লেখ করে দেওয়া আছে মানে আঠারো থেকে তিরিশ বছর ভিতরে আপনারা এ বয়স হতে হবে নয় থেকে তিরিশে ডিসেম্বরের ভিতরে তো এখানে আঠারো বছর নিচে হলে আপনারা আবেদন করতে পারবেন না এবং তিরিশ বছরের বেশি হইলে আর আবেদন করতে পারবেন না তাই এখানে বয়স সীমা উল্লেখ করে দিয়েছে কারণ এখানে নয় তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তিরিশ তারিখ আবেদন প্রক্রিয়া শেষ তাই নয় তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে আপনার বয়স আপনার যে থেকে তিরিশ বছরের ভিতর হতে হবে থেকে শিক্ষাগত যোগ্যতা নিম্নতম জেএসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন উচ্চতা এখানে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ এখানে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টিসঙ্গী ছয় ইস্টু ছয় কোনো দুরাগ্য রোগ ব্যাধি থাকলে প্যার থেকে প্রাথমিক বাসায়ে নির্বাচন করা হবে না সেখানে অগ্রাধিকার দিবে যেগুলোর ক্ষেত্রে অধিক উচ্চতা থাকলে অগ্রাধিকার দেবে শহীদ পরিবার এখানে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের তারপরে ডি ভিডিপি অথবা টি মৌখিক বা মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত থেকে অগ্রাধিকার দিবে তো জাতীয়তা বাংলাদেশি অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি সেখানে এখানে সম্পূর্ণ ভালোভাবে দেখে আপনারা আবেদন করবেন কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ অনলাইনে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন তো এখানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা আপনার নিকটতম ইউনিয়নে যে ডিজিটাল সেন্টার আছে ওখানে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন তাছাড়াও যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লু 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 ডট আনসার ভিডিপি ডট গভ ডট বিডি এই সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে তো এখানে উক্ত লিঙ্কটি নয় বারো দু হাজার তারিখ রাত বারোটা সক্রিয় থাকবে এবং তিরিশ বারো দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত সক্রিয় থাকবে মানে আপনি নয় বারো দু হাজার তারিখ থেকে তিরিশ বারো দু হাজার আঠারো থেকে রাত বারোটা পর্যন্ত সক্রিয় থাকবে তো অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ দুশো টাকা অনলাইন প্রদর্শিত বিকাশ রকেট অথবা বিকাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে যা অফিরেত তো আবেদনকালে আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা হইলে পরামর্শের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে বা এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা আবেদন করে টাকা মেরেও দেখা আপনার রেজিস্ট্রেশন হচ্ছে না সেই ক্ষেত্রে এই ফোন নম্বরে বা মোবাইল নম্বরে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইনে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাসায় সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে তো এখানে যাচাই বাসায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এখানে এই কাগজপত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখেন শারীরিক স্বনদপত্রের মূল কপি নাগরিকত্ব সনাদপত্রের মূল কপি অনলাইন রেজিস্ট্রেশন কনফার্মেশন ডকুমেন্টের প্রবেশপত্র মূল কপি ক থেকে উং পর্যন্ত সকল ডকুমেন্টের ফটোকপি যা গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যা গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে দেখেন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল স্কেল ও ক্লিকবোর্ড সঙ্গে আনতে হবে তাছাড়াও এখানে অন্যান্য সুবিধা এখানে আছে প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক বেতন এখানে এককালীন তেরো হাজার পাঁচশো টাকা এবং পর্বত্য এলাকায় চোদ্দো হাজার দুইশো টাকা ভার ব্যপ্ত প্রদান করা হবে প্রতি বৎসর দুটি উৎসব ভাতা প্রাপ্ত হবে ন হাজার সাতশো পঞ্চাশ টাকা হারে দুটি ইউনিয়ন রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে তো এখানে আপনারা এটি তারপর তারপরে আছে এখানে জেলা ভিত্তিক নির্বাচনের তারিখ সময় ও নির্বাচন কেন্দ্রের নাম তো এটি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে তো এখানে রেঞ্জের নাম দেওয়া আছে জেলার নাম দেওয়া আছে প্রাথমিক বাসায় স্থান তারিখ ও সময় দেওয়া আছে লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান তারিখ ও সময় বলে দেওয়া আছে তো আপনারা কোন কোন রেঞ্জে আওতায়ভুক্ত বসবাস করছেন বা কোন জেলার আওতায়ভুক্ত সেই জেলা ভিত্তিক এখানে এই রেঞ্জে যেয়ে আপনারা নির্দিষ্ট স্থানে গিয়ে আপনার নির্দিষ্ট সময় গিয়ে আপনার পরীক্ষাটা দিয়ে দিবেন বা অংশগ্রহণ করবেন এখানে বলে দিচ্ছি আপনাদের মাঝে তো এখানে রেঞ্জের নাম এখানে ঢাকা প্রথমেই এখানে জেলার নাম ঢাকা রেঞ্জের গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ জেল লোক আপনারা শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুর এখানে তারিখ সাত জানুয়ারি দু সালের সময় নয়টা সময় উপস্থিত হবেন বা প্রাথমিক বাসায় জন্য উপস্থিত হবেন এরপর আছে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল টাঙ্গাইল স্টেডিয়াম টাঙ্গাইল তারিখ সাত জানুয়ারি দু হাজার উনিশ সালে সকাল নয়টায় আপনার উপস্থিত হবেন তারপর আছে শরীয়তপুর ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর এখানে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় ফরিদপুর এখানে সাত জানুয়ারি দু হাজার উনিশ সালে সকাল নয়টায় উপস্থিত হবেন তারপর আছে ময়মনসিং রেঞ্জের আওতায় তো আপনারা জামালপুর শেরপুর এই দুই জেলার লোক আপনারা বারো আনসার ব্যাটালিয়ান নালিতাবাড়ি শেরপুরে গিয়ে সাত জানুয়ারি দু সালে নয়টায় আপনারা উপস্থিত হবেন তারপর আছে ময়মনসিং নেত্রকোনা ময়মনসিং নেত্রকোনা জেলার লোক আপনারা জেলা আনসার ও ভিডিপি কার্যালয় ময়মনসিং তারিখ সাতের জানুয়ারি দু সাল সকাল নয়টায় গিয়ে উপস্থিত হবেন তারপর আছে খুনলা রেঞ্জ খুলনা রেঞ্জের আওতায় খুলনা বাগেরহাট সাতক্ষীরা জেলার লোক আপনারা নয় আনসার ব্যাটালিয়ান সদর দপ্তর এলাহিপুর এখানে এলাহিপুর রূপসা খুলনা এখানে সাতে জানুয়ারি দু সালে সকাল নয়টায় উপস্থিত হবেন তার পাশে যশোর ঝিনাদাহ নড়াইল মাগুরা এখানে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা তো এখানে যশোর ঝিনাদাহ নড়াইল এবং মাগুরা জেলার লোক আপনারা জেলা আনসার ও ভিটিবি কার্যালয় যশোর তারিখ সাথে জানুয়ারি দুহাজার সালে সকাল নয়টায় উপস্থিত হবেন এরপর আছে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার লোক আপনারা জেলা আনসার ও ভিটিবি কার্যালয় কুষ্টিয়া তারিখ সাথে জানুয়ারি দু সালে সকাল নয়টায় উপস্থিত হবেন তারপর আছে রংপুর রেঞ্জে রংপুর গাইবান্ধা জেলা লোক আপনারা জেলা আনসার ও ভিটিপি প্রশিক্ষণ কেন্দ্র মহিগঞ্জ রংপুরে সাত জানুয়ারি দু সালে সকাল নয়টায় উপস্থিত হবেন তারপরে ঠাকুরগাঁও পঞ্চগড় জেলার লোক আপনারা ছত্রিশ আনচার ব্যাটালিয়ান ঠাকুরগাঁও এখানে তারিখ সাতে জানুয়ারি দু সালে সকাল নয়টায় উপস্থিত হবেন তার আছে এ লালমনিরহাট গ্রাম জেলার লোক আপনারা সাত আনচার সাতাশ আনচার ব্যাটালিয়ান লালমনিরহাট সাত জানুয়ারি দু সালে উপস্থিত হবেন সকাল নয়টায় আছে দিনাজপুর নীলফামারি দিনাজপুর টিটিসি কারজলায় কার্যালয় দিনাজপুর সাতে জানুয়ারি দু সালে সকাল নয়টায় উপস্থিত হবেন তো এখানে আপনারা লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান তারিখ ও সময় বলে দেওয়া আছে তো এই আপনারা সাতে জানুয়ারি পরে মানে আপনার পরীক্ষা প্রাথমিক বাসায়ের পরে আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এই যে পাশের যেগুলো ডেট দেওয়া আছে এখানে ঢাকা রেঞ্জের জন্য বাংলাদেশ আনসার ভিডিবি একাডেমি সবিপুর গাজীপুর তারিখ নয় এক দু হাজার উনিশ সাল সকাল নয়টায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার পাশে ময়মনসিংকে ময়মনসিংহ রেঞ্জের এখানে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ হবে প্রশিক্ষণ মাঠ ময়মনসিংহ রেঞ্জ কার্যালয় ময়মনসিংহ নয় জানুয়ারি দু হাজার উনিশ সালের নয়টায় তারপর আছে খুলনা রেঞ্জের জন্য নয় আনসার ব্যাটালিয়ান সদর দপ্তর এলাহিপুর রূপসা খুলনা এখানে নয় জানুয়ারি দু হাজার উনিশ সালে সকাল নয়টায় আপনার মৌখিক পরীক্ষা অংশগ্রহণ হবে তারপরে রংপুর আছে এখানে দিনাজপুর টিটিসি কার্যালয় দিনাজপুর সকাল নয়টায় নয় জানুয়ারি দু সাল তারপরে আছে এখানে রাজশাহী রেঞ্জ রাজশাহী রেঞ্জে এখানে আওতায় আছে এখানে নাটোর বগুড়া তো এখানে জেলা আনসার ও ভিটিপি কার্যালয় নাটোর এখানে সাত জানুয়ারি দু সালে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে তারপর নওগাঁ ও জয়পুরহাট জেলার লোক আপনারা জেলা আনসার ও ভিটিভি কার্যালয় নওগাঁ সাত জানুয়ারি সকাল নয়টায় উপস্থিত হবেন পাবনা সিরাজগঞ্জ এই দুই জেলার লোক আপনারা জেলা আনসার ও ভিটিপি কার্যালয় পাবনা এখানে সাত জানুয়ারি দু সালে সকাল নয়টায় উপস্থিত হবেন তারপর রাজশাহী সাফাইনাবগঞ্জ এখানে চার আনসার ব্যাটালিয়ান সদর দপ্তর নওহাটা রাজশাহী সাত জানুয়ারি দু সালের সকাল নয়টায় উপস্থিত হবেন তারপরে সিলেট রেঞ্জের জন্য সিলেট সুনামগঞ্জ জেলা জেলা আনসার ও ভিটিপি কার্যালয় আখালিয়া সিলেট এখানে সাত জানুয়ারি দু হাজার উনিশ সালে সকাল নয়টায় উপস্থিত হবেন তারপরে মৌলীবাজার হবিগঞ্জ এই দুই আনসার ব্যাটালিয়ান কামালপুর শ্রীমঙ্গল মৌল বাজার এখানে সাতই জানুয়ারি দু হাজার উনিশ সালে নয়টায় উপস্থিত হবেন কুমিল্লা এখানে কুমিল্লা রেঞ্জারেঞ্জের জন্য এখানে কুমিল্লা বিবাড়িয়া জেলা আনসার ও ভিডিপি কার্যালয় কুমিল্লা সাত জানুয়ারি দু হাজার উনিশ সালে সকাল নয়টায় উপস্থিত হবেন তো চাঁদপুর লক্ষ্মীপুর জেলা আনসার ও বিডিপি কার্যালয় চাঁদপুর সাত জানুয়ারি দু হাজার উনিশ সালে সকাল নয়টায় উপস্থিত হবেন তারপর আছে নখালী ফেনি তো জেলা আনসার ও বিডিপি কার্যালয় ফেনী সাত জানুয়ারি দু হাজার উনিশ সালের সকাল নয়টায় উপস্থিত হবেন এখানে এখানে বরিশাল বরিশাল তো ভোলা এই দুই জেলার লোক আপনারা জেলা আনসার ও ভিডিপি কার্যালয় বরিশাল সাত জানুয়ারি দু হাজার হবেন তারপর আছে ঝালকাটি পিরোজপুর এখানে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পিরোজপুর সাত জানুয়ারি দু সালে সকাল নয়টায় উপস্থিত হবেন পটুয়াখালী বরগুনা এখানে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পটুয়াখালী সাত জানুয়ারি দু হাজার উনিশ সালে সকাল নয়টায় উপস্থিত হবেন তারপর চট্টগ্রাম রেঞ্জ তো চট্টগ্রাম রেঞ্জের জন্য চট্টগ্রাম এখানে কক্সবাজার মাঠ চট্টগ্রাম চট্টগ্রাম এখানে সাতে জানুয়ারি দু হাজার উনিশ সালের সকাল নয়টায় উপস্থিত হবেন তারপর আছে বান্দুরমন খাগড়াছড়ি রাঙামাটি এই তিন জেলার লোক আপনারা জেলা আনসার ও ভিটিপি কার্যালয় রাঙামাটি সাত জানুয়ারি এখানে সকাল নয়টায় উপস্থিত হবেন তো এখানে আপনারা তো এখানে রেঞ্জ ভিত্তিকে আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তো লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান তারিখ এখানে দেওয়া আছে রাজশাহী রেঞ্জের এখানে চার আনসার ব্যাটেলিয়ান সদর দপ্তর নৌহাটা রাজশাহী নয় জানুয়ারি দু হাজার উনিশ সালে সকাল নয়টায় এখানে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ হবে তো আপনারা যারা প্রথমে বাসাই হবেন তারপরেই কিন্তু মৌখিক পরীক্ষা হবে সেই জন্য পরে আবার ডেট দিয়ে দিয়েছে এখানে সিলেট রেঞ্জের জন্য মৌখিক পরীক্ষার এখানে জেলা আনসার ও ভিটিভি কার্যালয় আখালিয়া সিলেট এখানে তারিখ নয় জানুয়ারি দু হাজার সালে সকাল নয়টায় এখানে কুমিল্লা রেঞ্জের জন্য মৌখিক পরীক্ষা প্রশিক্ষণ মাঠ কুমিল্লা রেঞ্জ কার্যালয় কুমিল্লা এখানে নয় জানুয়ারি দু সালে সকাল নয়টায় এখানে বরিশাল রেঞ্জের জন্য প্রশিক্ষণ মাঠ জেলা আনসার ও ভিটিভি কার্যালয় কাশীপুর বরিশাল এখানে নয় জানুয়ারি দু হাজার উনিশ সাল সকাল নয়টায় অনুষ্ঠিত হবে তা আছে তারপরে আছে এবং সর্বশেষ চট্টগ্রাম রেঞ্জ এখানে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ মাঠ চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় ফয়েস লেক চট্টগ্রাম দু সালের নয় জানুয়ারি সকাল নয়টায় তো বন্ধুরা এখানে বিশেষ বলে লেখা আছে অঙ্গীভূত আনসারে চাকরি স্থায়ী সরকারি চাকরি নয় তো এখানে আপনারা কোনো প্রকার টাকা এবং কোনো আর্থিক লেনদেন করবেন না আর আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন একটি সার্কুলার লিঙ্ক আছে ওইখানে গিয়ে এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি এই স্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ভিডিও নিচে সাবস্ক্রাইব লিখে একটি লাল বাটন আসে ওইখানে সেভে সাবস করেন এবং পাশে বিল ঘন্টাটি ক্লিক করে দেবেন তাহলে সবার আগে এবং সকল আপডেট আপডেট চাকরি খবর খবর দিলে সবার আগে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট জবসারগুলো নিয়ে